বেগুন টমেটো দিয়ে লোটে মাছের চচ্চড়ি। লোটে মাছ আসলে কাঁচা রান্না করলে বা হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, সায়রার রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে লোটে মাছের একটি রেসিপি দেখাচ্ছি। লোটে মাছ কিন্তু সাগরের মাছ, বেশ আয়োডিন সমৃদ্ধ সাগরের যে কোনো মাছ। বাচ্চাদের যেমন উপকারী, বড়দেরও উপকারী। রান্নার প্রসেসটাও একেবারেই সহজ সরল। প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু কুচানো থেতলানো রসুন। কেউ ইচ্ছে করলে রসুন পেস্টও ইউজ করতে পারেন। থেতলানো রসুনটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে, যার সামুদ্রিক মাছে একটু রসুন বাটা ভালো লাগে। সাথে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে যারা বেল বাটনটি ক্লিক করেননি, অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এখন আমি এই তেলের মধ্যে দুই তিনটি আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম, যেন সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়। আর সেই সাথে দিয়ে দিলাম একটু আদা বাটা। আদা বাটা খুব বেশি দিব না, সাগরের মাছে খুব বেশি মশলাদার হলে ভাল লাগে না। আদা বাটাটা একটু কষিয়ে আমি এখানে বেগুন কুচিয়ে রাখা লম্বা করে, বেগুন এবং টমেটো দিয়ে দিলাম। টমেটো বেগুনটা কিছুক্ষণ মশলার সাথে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে আমি একটু তেলটা আরও হাফ চা চামচ তেল অ্যাড করেছি, কারণ বেগুন কিন্তু তেলটা টেনে নেয়। সেই সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ। হলুদ আর লবণ দিয়ে বেগুন এবং টমেটোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। টমেটোর যে একটু ঝোল বের হয় টমেটো থেকে, এটা দিয়ে কিন্তু কষানোটা সুন্দরভাবে হয়ে যাবে। সেই সাথে জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ করে, এক চা চামচ, এক চা চামচ করে। এটা অপশনাল, কেউ যদি ধনে পাতা ইউজ করেন ধনের গুঁড়োটা না দিলেও পারেন। এখন মোটামুটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পানিটা অ্যাড করে দিয়েছি। যেহেতু লোটে মাছ একটু নরম প্রকৃতির এবং প্রচুর পানি ছেড়ে দেয়, সেজন্য খুব বেশি পানি অ্যাড করতে হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আসলে তেলে দিলে অনেক সময় একটা কড় করে ঝাঁঝালো গন্ধ হয়ে যায়, সেজন্য আমি পরে দিয়েছি। যারা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। সেই সাথে যারা ফলো করেননি, পেজটি ফলো করে সাথে থাকবেন। এবং রান্না ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ঝোলটা ফুটে ওঠার পরে আমি এখানে কেটে ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দিলাম। লোটে মাছের দেওয়ার পর কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসবে। মোটামুটি 10-15 মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা পুরোপুরি শেষ হয়ে যাবে, কারণ এই মাছ খুবই নরম, সফট, এবং এই জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়। লোটে মাছ যারা খেতে ভালোবাসেন, তারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে রান্নাটা ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। মোটামুটি 15 মিনিট রান্না করার পরে কিন্তু মাছটা হয়ে যাবে, ঝোলটাও কিছুটা টেনে আসবে, টেনে মোটামুটি মাখামাখা হয়ে যাবে। কেউ ধনেপাতা অ্যাড করতে চাইলে ধনেপাতা এখানে অ্যাড করবেন, যেহেতু শুকনো মরিচ দিয়েছি সেজন্য আজ আস্ত কাঁচামরিচ আমি এখানে দেব না। আর অবশ্যই রান্নাটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলোই লোটে মাছের রেসিপি রয়েছে, সেগুলো দেখে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ লোক, ঝোলটাও কিন্তু টেনে এসেছে। বেগুন টমেটো দিয়ে লোটে মাছের চচ্চড়িটা কিন্তু খেতে বেশ মজাদার হয়। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।